বন্ধুরা, আজকে দেখতে চলেছেন ঐতিহাসিক একটি বিরল দৃশ্য, বানরের আন্দোলন। গত কয়েকদিন ধরে বাংলাদেশে মানুষ এবং বানরের সম্পর্কে টানাপোড়েন নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিশেষ করে যখন পাঠ্যপুস্তক বইয়ে আসলো যে মানুষ বানর থেকে উৎপত্তি বা মানুষের পূর্বপুরুষ ছিল এই বানর, তখনই কিন্তু অনেকগুলা বানর ঢাকা ময়মনসিং রোডের পাশেই একটি শিক্ষা প্রতিষ্ঠান ঘিরে বিক্ষোভ শুরু করে দিয়েছে। বন্ধুরা, ইসলামকে আঘাত করলে আমরা মানুষ জাতি চুপ করে থাকলেও পশু প্রাণী কিন্তু চুপ করে থাকে না। শুধু তারা কথা বলতে পারে না, তাই তাদের আন্দোলনটা আমরা দেখতে পারি না বা তাদের যে ক্ষোভটা সেটা। তো বন্ধুরা, যারা আজকে এই ধরনের মন্তব্য করছেন যে মানুষ বানর থেকে সৃষ্টি বা মানুষের পূর্বপুরুষ ছিল বানর, আমার মনে হয় তারা একটা বানর বা বানরের বাচ্চা। মানুষ সৃষ্টি করেছেন মহান আল্লাহ, আর আমরা এসেছি হযরত আদম আলাইহিস সালাম থেকে, আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। তো এই সহজ বিষয়টি পৃথিবীর সবাই বিশ্বাস করলেও বাংলাদেশের কিছু নব্য নাস্তিক আছে, তারা কিন্তু বিশ্বাস করে না এবং তারা ইসলামের ক্ষতি করার জন্য বিভিন্নভাবে পায়তারা করে যাচ্ছে। বন্ধুরা, মানুষ সৃষ্টির পরপরই মহান আল্লাহ দুইটি প্রাণী সৃষ্টি করেছেন, একটি হলো সাপ, অপরটি বিড়াল। সেখানে বানরের কোনো কথা উল্লেখ নাই এবং বানর মানুষ সৃষ্টির হাজার হাজার বছর পরে সৃষ্টি করা হয়েছে। তাছাড়া মিশরীয় এবং ইরানীয় সভ্যতায় বা মেসোপটেমীয় সভ্যতায় বিভিন্ন পাহাড়ের গুহায় যে প্রত্নতাত্ত্বিক ছবিগুলো দেখা গেছে বিভিন্ন পশু প্রাণীর, সেখানে কিন্তু ভেড়ার ছবি ছিল বা আরও অন্যান্য প্রাণীর, সেখানে বানরের কোনো অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। কিছু কিছু গাধা বা বোকা বিজ্ঞানীরা মানুষের শরীরের সাথে বানরের শরীরের শতকরা 90% ডিএনএ ম্যাচ খাওয়ার কারণে বলছে যে মানুষ বানর থেকে উৎপত্তি। কিন্তু সেই গাধা বিজ্ঞানীগুলো জানে না যে উল্লুকের সাথে বা হলক গিবন এর সাথে কিন্তু মানুষের দেহের যে ডিএনএ রয়েছে তার প্রায় 98.99% মিল রয়েছে। তো তাহলে এখন কিছু মানুষ বলবে যে মানুষ উল্লুকের সৃষ্টি। বন্ধুরা, বাংলাদেশে যে সমস্ত মানুষগুলার দিয়ে মাধ্যমিক পর্যায়ের বই রচনা করা হচ্ছে, আমার মনে হয় এই মানুষগুলো আদর্শ লিপির বই রচনা করার মতো ক্ষমতা নাই। তো বন্ধুরা, আমাদের এই ছোট্ট পরিবারে যারা এখনও সদস্য হননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যাবেন এবং আজকের এই ভিডিওটি ইসলামের স্বার্থে বেশি বেশি শেয়ার করবেন। বন্ধুরা, তাই বলে আমরা আবার না বুঝে বানরের সাথে কোনো রকম খারাপ আচরণ করব না, এখানে বানরের কোনো দোষ নাই। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।